হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো ছোট ঠাকুমায়ের পা পুড়ে গেছে, সেটা দেখতে যাচ্ছি, চলো একবার দেখে আসি। দেখো ঠাকুমায়ের পাটা কিভাবে পুড়েছে। ঠাকুমার পাটা এবার হেলাও 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 এরম হেলাও। বাবরে, উফ, কিচ্ছু লাগবে না, অনুভূতি হবে না। বাবরে, ও দিদা জলটা রেখে দেবো না কি গো? তাই তো গো, কত জল, কত জল তোমার শরীরে ছিল গো দিদা? তুমি চুপ করে বসো, ছাগলকে দুধ খাবে। কিন্তু ওরে বললাম আতসে মরবে, ও তো বাজে মরবে না। কিছুই হয়নি, মাসি আবার মুখে চোখে চাপা দিয়ে বসতে আছে। দেখো কিছুই হয়নি গো, এ যা হলো ঝড় ঝড়ে হয়ে গেল। আমার তো দেখি ভয় লাগছে, আজকে তো তাও মানে শেষ ফিনিশিং এ। ঠিকটা তো আছে, ঠিক করে দিয়ে অটোমেটিকই হয়ে যাবে। তো দেখতেই পেলে ঠাম্মায়ের পাটা, একবার এখন আসবি ডাক্তার এসে ওটা ফুসকাটাকে ফাটালো। তো কি অবস্থা ঠাম্মায়ের পাটা, তো আর কি করা যাবে, তো চলো বাড়ি যাই। তো ঠাম্মায়ের পাটার অবস্থা খুবই খারাপ, কবে যে ভালো হবে কে জানে। তো এখন বললো মলম টলম লাগাবে ঠাম্মা, তাহলে পরেই বলছে তো কমে যাবে। তো বুড়ো মানুষ, কি অবস্থা হলো পাটা, আর কি করা যাবে। তো আর আজকে আর বেশি বকবক করছি না, মনটা খুবই খারাপ হয়ে গেল ওটা দেখে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তো সকলকে ভালো।